رسول الله আল্লাহর পাঠানো রাসূল এবং তার প্রিয় দোস্ত আওয়াজটি আবু জাহলের কানে চলে যায় আবু জাহল বলতেছে যতই মুহাম্মাদরে ডাকো না কেন পাওয়া যাবে না গর্তে পড়ে আছে আবু জাহলের ধারণা ওর জীবন যদি কিছু বাকি আছে একটা কোঠারি একটা অস্ত্র পকেটে নিয়ে বলে এটার দ্বারা আমি শেষ করে দেব খতম করে দেব কোঠারিখানা পকেটে নিয়ে দৌড়াইতেছে 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 ওই যে নিজের যে গর্ত ছিল হুঁশ ছিল না এবার নিজের গর্তে পড়ে নিজেরাই সিকুর আরম্ভ করলো কোন সুবহানাল্লাহ বন্ধুগণ আবু জাহল গর্তের মধ্যে পড়ে গেছে আবার আযানের সান হলো হাই আলা সালা আকিমুস সালাত নামাজকে কায়েম করো জোরে বলেন সুবহানাল্লাহ এরপর আযানের সান হলো হাই আলাল ফালা আল্লাহর ঘরে আসতে কোনো টাকা পয়সা লাগে না যে আল্লাহর ঘরে আসবে তার তকদির খুলে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এরপরে আযানের শেষ অর্থ থেকে আসসালাতু খাইরুম মিনান নাওম নিদ্রা হইতে নামাজ ভালো ঘুম হইতে নামাজ ভালো আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের অর্থ শেষ হয়ে গেল আবু জাহল গর্তে পড়ে চিল্লাইতেছে চিল্লাইতেছে নবীজি নামাজ পড়ে বাড়ির দিকে রওনা করছে দেখে গর্তের ভিতরে চিল্লাম শোনা যায় কান্না শোনা যায় বলে কে গো গর্তের মধ্যে পড়িয়া চিল্লাইতেছ আবু জাহল কয় বাবা আমি গর্তে পড়েছি চাচা কিসের জন্য আবু জাহলকে জিজ্ঞাসা করলো কার জন্য গর্ত কে খুললো কয় বাবা আমি খুলছি কিসের জন্য বাবা মোহাম্মদ ভাতিজা গো তোমাকে মারার জন্য মানুষ যখন বিপদে পড়ে তখন সত্য কথা বাইরে হয় না বাবা যখন ভূমিকম্প আসে আর তুফান আসে তখন দেখবেন কলেবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাতা 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 জিহ্বার মধ্যে প্যাঁচ লাগছে আমার বন্ধুগণ এই যে জিহ্বার মধ্যে যে প্যাঁচটা লাগলো কিছুক্ষণ পরে তুফান বা ভূমিকম্প থেমে যাওয়ার পরে ঘরের খুঁটির মধ্যে হাত দিয়ে কই এই কষ্টের খুঁটিটা ছিল আসলে কি শক্ত মজবুত এই খুঁটি না থাকলে যে ধাক্কা মারছিল যায় শেষ হইত এবার লঞ্চের মধ্যে যদি যায় কই হেলের মাঝি ঠিক আছে যদি হেলের মাঝিতে নড়ড় ফড়ড় থাকতো তাহলে কিন্তু আজকে লঞ্চ বাঁচতো না রে ভাই আসলেই মাঝিটা ঠিক আছে হেলের মাঝি বলে লোকা বাঁচাইছে দেখছেন ব্যাপারটা বন্ধুগণ এই জন্য আমরা দণ্ডে ইমান আনি দণ্ডে ভুলে যাই এই জন্য যত দুনিয়ার আজাব গজব সব আমাদের পাকড়াও করে করে কিনা বাবা আমার বন্ধুগণ আমার ভাইরা ইমান ইমানদারের ইমানের নামের একটা বিল্ডিং এই ইমানের বিল্ডিং মজবুত করতে গেলে ফাউন্ডেশন মজবুত হওয়া লাগবে না বাবা ফাউন্ডেশনটা মজবুত হওয়া লাগবে সিমেন্ট যেটা দিবেন এই সিমেন্টটা ভালো সিমেন্ট হতে হবে স্টার সিমেন্ট তারপরে আপনার বহুত আমার বন্ধুগণ উন্নত উন্নত নামে নামে সিমেন্ট আছে না যত ভালো সিমেন্ট দিবেন তত মজবুত হবে আর ফাউন্ডেশন যত মজবুত করবেন তিন তালা পাঁচ তালা একশো পঁয়ত্রিশ তালা পর্যন্ত এই বয়সে দেখলাম আমাদের সুদূর ভারতের মধ্যেই আছে বোম্বে দিল্লি অনেক অনেক জায়গার মধ্যে এত বড় বড় বিল্ডিং আছে আমার বন্ধুগণ আমার ভাইরা সেই বিল্ডিং গুলো বানাইছে এক ফাউন্ডেশনের জন্য তাই মমিনের ইমানের বিল্ডিং এটাকে মজবুত করতে গেলে আকীদা সাফ করতে হবে সুরে বলেন সুবহানাল্লাহ মাই ফ্রেন্ডস এন্ড ব্রাদার ইংলিশে একটা বাক্য আছে সেটা হলো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড চিক চিক করলেই তো শোনা হয় না সুতরাং আপনার জামা কেমন কাপড় কেমন স্বাস্থ্য কেমন বড় কথা নয় বড় কথা হয়েছে আকিদা ইমানের কথা ইমানের মজলিসে বসে যার দিলটা ইমানদারের দিলটা ঝরে যায় দিলটা আল্লাহর সাথে তালুক হয়ে যায় আমার বন্ধুগণ কপালের সেজদা পড়ার আগে আমার আল্লাহ দেওয়া দিলটা আল্লাহর কদমে ঝুঁকে যায় আল্লাহ কয় বান্দা আমার কদম থেকে উঠো সুবহান রাব্বিয়াল আলা যখন বান্দা বলে আল্লাহ পিঠের মধ্যে হাত দিয়ে বলে আমি তোমাকে মাফ করে দিয়েছি
আমার বন্ধুগণ আমার ভাইরা এবার নবীজি বলছে চাচা মানুষ যখন বিপদে পড়ে সত্য কথা বের হয় আপনি গর্তের ভিতরে থাকতে একবার পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জেহেল বলে ভাতিজারে এত সুন থেকে গর্তে পড়ে আছি বাবা কাটা বিনছে বাবা জিজির বিনছে বাবা চিল্লাইতে চিল্লাইতে গলাটা শুকিয়ে গেছে বাবা তোমার কি দয়া হয় না আল্লাহর নবী ছিল মহাপতী সাসার হাতটা ধরে টান দিয়ে জমিনে উঠালো কাটা জিঞ্জিরগুলো খুলে খুলে জমিনের মধ্যে ফেলে দিল দিয়ে বলল চাচা কলেমাটা এখন পড়েন আবু জেহেল কয় একটু বাবা জিরাইবার মতো সময় দাও আল্লাহ নবী এক ঘন্টার বদলা দুই ঘন্টা সময় দিল দিয়ে বলল চাচা কলেমাটা পড়ো আবু জেহেল কয় বাবা তোর কলেমা পড়তে বেশি সময় লাগবে না মাটি জানে চলো তুই চাচা ভাতিজা যাইতে যাইতে পড়ে দেব কিছু দূর চলে যায় বলে চাচা কালেমাটা পড়ো আবু জেহেল কয় আর একটু চলো এমন করতে 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 বাড়ির নিকট যখন বঞ্চিয়া যায় ওই যে অস্ত্রখানা কুটারি খানা বের করে পকেট থেকে বের করে বলে এবার বলো লা ইলাহা কালেমা চাও না তোমার জীবন চাও আল্লাহর নবী চিন্তা করে উম্মতের হালাগোসা হয় নাই দিনের দাওয়াত পরিপূর্ণ হয় নাই আমি বেশি বাড়াবাড়ি যদি করি চাচা আমাকে মেরেও ফেলতে পারে কিন্তু আল্লাহর দিন তো প্রচার থাকবে না আল্লাহর দিনে পর্যন্তই থাকবে না না চাচাকে আল্লাহ হেদায়ত দান করুক তবে আমি বেশি কথা বলবো না নিজেকে ইতিম করে ছোট করে চাচার কাছ থেকে নবীজি সরে যায় আমার বন্ধুগণ সবাই শুনছি আল্লাহর নবী সাত দিনের পেটের খোদায় পেটের বুকে তিনটি পাথর পেটে বুকে বানছিল একদিন চাষির সঙ্গে দেখা চাষি ডাক দিয়ে কয়ে বাবা বলো তো তুমি কয়েকদিন থেকে খাও না মুখটা কেন শুকনো দেখা যায় আল্লাহর নবী বলে চাষি আজকে সাত দিন থেকে আমাকে কিছু দেওয়া হয় নাই সাত দিন হয়ে যায় কিছু খাই নাই কিছুই পাই নাই বলে বাবা তুমি তো অসুস্থ না সুস্থ ভাবে কেমন করে চলো আমার যখন খিদায় ক্লান্ত হই আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন বের করে তেলাওয়াত করি সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া ওই মাবুদ মেহেরবান খোদামান কুদ্দুসের উপরে ভরসা করলে আল্লাহর কুদরত এসে যায় আল্লাহর কুদরতে আমি সুস্থ হয়ে যাই আমার খোদা নিবারণ হয়ে যায় বন্ধুগণ এবার সাচি বলে বাবা তুমি যতই বলো মাবুনের দিল কিন্তু নরম বাবা আল্লাহ নরম করে বানাইছে আমার বন্ধুগণ আমার ভাইরা শাশি বলছে আমি তোমাকে এক মোট আসুক ত্যাগ করে পেট ভরে একটা সন্ধ্যা খাওয়াবো আমার বাড়ি চলো বাবা আল্লাহর নবী বলে শাশি আমি না চাচার দুশ্মন বলছে না বাবা আমি তোকে খাওয়াইয়া বিদায় করব চলো আল্লাহর নবীকে ডেকে দিল পাক ঘরে বসতে দিল খানার থালি সম্মুখে দিচ্ছে আল্লাহর নবী চিন্তা করে যদি এই খাবার আমি খাই আমার উম্মতেরা কি খাবে বাবা যে মানুষটা উম্মতের চিন্তা করে এই মানুষটা কত ভালো জোরে জোরে কয় সুবহানাল্লাহ খুতবার মধ্যে বলা হচ্ছে খাইরি উম্মতি কুরুনি কারনি সুম্মাল্লাজিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাজিনা ইয়ালুনাহুম খাইরি উম্মতি কুরুনি কারনি সুম্মাল্লাজিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাজিনা ইয়ালুনাহুম আমার নবীর যুগ হলো শ্রেষ্ঠ যুগ আর এই নবীর উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত জোরে জোরে কয় সুবহানাল্লাহ আল্লাহর নবী খাবার বসে চিন্তা করলো আমি খাইলে আমার উম্মত কি খাবে এই জন্য তবলিকে গেলে খাওয়ার তরিকা বাতায় কি বাতায় না বাবা এক সাইড থেকে শুরু করো সবগুলো খানা একবারে মাখায়া নষ্ট করো না নিজের সাথীর চিন্তা করো এই নবীজির তরিকা আমার বন্ধুগণ তাই খাবারের মধ্যে হাত দিবে দুইটা সাইড করছে এক ভাগ রাখছে উম্মতের আরেক সাইডে কেবল বিসমিল্লাহ পড়বে এমন সময় দুশমন আবু জেহেল এসে ডাক দিল এ বিবি কোথায় হাজির বিবি বলছে আই এম ভেরি বিজি একটু কাজে ব্যস্ত কয় বিবি রে আমার ডাক বড় না তোমার কাজ
বাচ্চা বড় তুমি কি কাজে আছো আমি কিন্তু দেখতে যাব শিকারী হালতে ছিল আবু জেহেল হাতে ছিল একখানা তীর ওই তীরখানা রাখার সময় পেল না পাক ঘরের দিকে নজর করে দেখে এদিকে নজর করতেছে ওদিকে নজর করতেছে এমন নজর করতে করতে দেখে দরজারা উলে দরজা চাপানে আল্লাহর নবীর খানার খালি নিয়ে বসে আছে আবু জেহেল বলে যার জন্য আমি এত পেরেশান সে আমার ঘরে হাজির অমনে স্বামীর পাও বিবিয়ে জড়িয়ে ধরল স্বামী গো এই ছেলেটার মা নাই এই ছেলেটার বাবা নাই এই ছেলেটার সাত দিন হইতে খাওয়া নাই দেখে আমার পরান্না মানল না আমি ডেকে নিয়ে আসছি ইতিম ভাতিজাকে কি আজকের দিন ক্ষমা করা যায় না আসুদা করে কি এক মুষ্টি খাওয়াইয়া বিদায় দেওয়া যায় না এবার দুষ্টা আবু জেহেল আল্লাহর নবীকে ভালোবাসা দেখানোর জন্য মহব্বত দেখানোর জন্য নিজের স্ত্রীকে নিজের বিবিকে লাথি মেরে জমিনে ফালাইয়া দিল মাঝিয়ায় ফালাইয়া দিল ওই যে হাতের তীরখানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাতু ওয়া সালামের মাথার মধ্যে মারিয়ে দিল বন্ধুরা তিনটা মাথায় লাগিয়া তীর একদিক থেকে ছিদ্র করে জমিনের মধ্যে পড়ে গেল আমার নবীজি হাত খাদা ধয়ন করিয়া ঘর থেকে বের হয় আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন দুনিয়ার বুকে মা নাই দুনিয়ার বুকে বাবা নাই চাচার বাড়িতে এসছিলাম আসুদা করে এক মুষ্টি খাবো বলে চাচায়ও জানি আমাকে কেমন করে বিদায় করলো যতক্ষণ পর্যন্ত উম্মতের হালা গোস করতে পারি নাই আপনার কাছে দাবি করতে পারি নাই অতক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত করো না বন্ধুগণ এইভাবে কাঁদতে কাঁদতে মায়ের কবরের থেকে একটু মাটি বাবার কবরের থেকে একটু মাটি নিয়ে মাথায় লাগিয়ে দিলেন কিছু দিনের মতো মাথা জোড়া লেগে গেল জোরে বান সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা সহ্য করতে না পারিয়া বলছিল গো আল্লাহ পারমিশন দেন আপনার বন্ধুর বিচারটা আমরা আবুজেলের পড়ে আসি আল্লাহ বলে আমার বন্ধুর কাছে যাবে ওনার কাছে থেকে পারমিশন নেবে এবার সমস্ত ফেরেশতা এসে বলছে হুজুর গো আপনার চাচা আবু জেহেল আপনাকে এত কিছু করলো আমাদের সহ্য হচ্ছে না আমরা ফেরেশতা যাব বিচার করে আসব আল্লাহর নবী বলে ফেরেশতা মণ্ডলীরে যদিও রক্ত ছাড়া বিদায় করলো তথাপি তো আব্বা হুজুরের ভাই আছিল চাচা হয়তো বুঝে নাই রে চাচা না বুঝিয়া যদি আমাকে এতটুকু করতে পারছে আমি ভাতিজা বিচার চাই না বিচার লাগবে না বিচার লাগবে না সমস্ত ফেরেশতা আরো সে মহলায় যায় আর বলে নবী পাগল নবী পাগল বাবা আরব দেশে পাগলের ভেষে ওরে আইল একজনা যার পরশে ঘষলে পাথর পাথর হয় রে সোনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আপনারা কষ্ট হচ্ছে বয়ান এখনই শেষ করে দেব আর কতক্ষণ চলবে বাবা আল্লাহ আল্লাহ আমাদেরকে ধৈর্য সবর করে থাকার তৌফিক দান করুন বাবা গো নামাজের মধ্যে আমরা কি বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস তাইন তার মানে আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তাই না তাহলে এই দুনিয়ায় আমরা আল্লাহর কাছে সাহায্য না চাইয়া অন্য কার কাছে সাহায্য চাইলে কি তা পূরণ হবে না